হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকাল সকাল দুই বোন মিলে বসে পড়েছি, দেখো একটুখানি সিঁড়ির ওপরে বারান্দার নিচটাতে। বোনকে বললাম একটু চুলটা মাসাজ করে দে, তো ও এই যে চুলটাকে একটু মাসাজ করে দিচ্ছে। আর এরকমভাবে চুলটাকে মাসাজ করে দিলে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, মনে হয় কি মানে ঘুম পেয়ে যায়, এত ভালো লাগে। তো এত জোরে জোরে দিচ্ছিল, আমার খুব লাগছিল, তার জন্য আবার হাসিও পেয়ে যাচ্ছিল। আর এদিকে দেখো আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, ওই যে মেয়েটা নিজে হাতে তুলে ভাত খেতে পারতো না, যেই মেয়েটা কিছুই করতে পারতো না, সেই মেয়েটা দেখো আস্তে আস্তে সব কিছুই শিখে যাচ্ছে। কি বলো তো, মা না থাকলে যা হয়, ওই যে সব কিছু আস্তে আস্তে শিখে নেয়। তো এদিকে দেখো আমি তো বাড়িতে এখন থাকছি না, ও এই দেখো সকালবেলা উঠে ওর পাপার সাথে বাড়ি চলে যাচ্ছে। তো আবার ওখান থেকে মানে ওখানে দুদিন থাকবে, তারপরে আবার ওর পাপা যেদিন আসবে সেদিনকে এই যে নিয়ে আসবে ওকে আবার। তো আমাকে আমার সাথে একটু দেখা করে গেল, এই যে এখন অরিত্রীর পাপা আর অরিত্রী এই যে এখন চলে যাচ্ছে বাড়িতে। রাত্রেবেলায় অরিত্রীর পাপা ছিল, অরিত্রীও ছিল। তো সকাল সকাল আজকে সব আত্মীয়রাই বাড়ি চলে যাচ্ছে। আর ব্যাগে কি বলো তো আমার বাবা দিল, এর আগে দুটো ক্যাথা পাঠিয়েছিলাম মায়ের কাছে, যে ক্যাথা দুটোতে ওয়ার লাগিয়ে দিতে। ওয়ার ছাড়া ক্যাথা গায়ে দিলে কিন্তু কাঁথাগুলো নোংরা হয়ে যায়, তো আমি তো অত ভারী ভারী কাঁথা কাচতে পারবো না। তো মাকে বলেছিলাম ওয়ার লাগিয়ে দিতে, তাই ওই যে মা আবার ওয়ার লাগিয়ে দিল। এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা মাসি এসেছিল, মাসি এসে দুদিন ছিল। তো মাসিরও আজকে বাড়ি যাওয়ার পালা, বাড়িতে না সরি মামার বাড়িতে যাবে। তো এই দেখো তার জন্য মাসি এই যে রেডি সেডি হয়ে গেছে একদম সকালবেলা। আমি তখন ঘুমে মানে ঘুম থেকেই উঠিনি, তখন দেখছি মাসি একদম কাপড় চোপড় পরে চার মুড়ি খেয়ে শুধুমাত্র রেডি হয়ে গেছে। মার ওদিকে কাপড় চোপড় কিছুই ছাড়া হয়নি, বাসি কাজ সেরকমভাবে কমপ্লিটও করা হয়নি। তো মাসি এখন চলে যাবে সোজা মামার বাড়িতে, মামার বাড়ি গিয়ে একদিন থাকবে, তারপরে মাসি ওখান থেকে বাড়ি যাবে। এটা কিন্তু আমার বড় মাসি, মায়েরা তিন বোন, ঠিক আছে। আমার ছোটো মাসির বাড়ি একদম মানে বর্ডারের ওই সাইডটাই, মানে বাংলাদেশের ওদিকটাতে। তো বড়ো মাসির বাড়ি ছোটো মাসির বাড়িও অনেক দিন যায়নি, আর বড়ো মাসির বাড়িতেও অনেক দিন কিন্তু যাওয়া হয় না, বিয়ের পর আর কোথাও সেরকমভাবে বেরোনোই হয় না। তো যাবো যাবো ভাবি কিন্তু একটার পর একটা লেগেই থাকে, আর যাওয়াই হয় না। তো বিয়ের পরে তো সেরকমভাবে কোনো জায়গায় যাওয়াই হয় না, বিয়ের আগে যেখানে যেখানে বেরিয়েছি বেরিয়েছি, আর বিয়ের পরে সেরকমভাবে মানে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি এই তো দুই জায়গায় যাওয়া আসা হয়। মামার বাড়িতে যাওয়াও ভুলে গেছি, মামার বাড়িতে আগে কত যেতাম কিন্তু এখন কোনো জায়গায় যাওয়া হয় না। তো মাসি বাড়ি চলে গেল, আর এদিকে মা আর আমি দুজনে চলে এসেছি আমাদের ঘরের পেছনের এদিকটাতে ওলের ডাটা কাটতে। আজকে মা বললো কাঁঠালের বীজ দিয়ে ওলের ডাটা কিন্তু রান্না করব। তো এই যে মা কচি কচি কয়েকটা ওলের ডাটা কেটে দিল, তো ওলের ডাটা কিন্তু কাঁঠালের আটি, একটা আলু, তারপরে কতগুলো একটু চুনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই দেখো একদম অল্প করেই কাটা হয়েছে, কারণ বেশি কাটলে পরে নষ্ট হবে, আর আমি তো সেরকমভাবে বেশি খেতে পারবো না, কারণ এই সময়টায় সব কিছু অল্প একটু আড্ডু খাওয়াটাই ভালো। কারণ আমি শুনেছি শাক খেলে নাকি এই টাইমে বাচ্চার পেটে ব্যথা করে, পেট কামড়ায়, এটা কি সত্যি? তোমরা কমেন্ট করে জানাবে তো। আর এদিকে দেখো বোন, সাতটা বেজে গেছে, বোনও স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, বোনও বেরিয়ে পড়লো স্কুলে। আর শুনি এই ছোটোবেলাতে মানে পুচকু একদম ছোট, তো এই সময় অনেক কিছু মানবিজ করে চলতে হয়, ঝাল খেতে হয় না, তারপরে শাক খেতে হয় না। কালকে ভিডিও দিতে পারিনি কারণ আমার বাবু সকাল থেকে মানে পুরো সারাটা দিন খুব কান্না করেছে, আর হচ্ছে আমার বাবু হচ্ছে মানে একটু ঘুমায়নি, জানো তো। আমি ভিডিও এডিটও করতে পারিনি, ভিডিও শ্যুটও করতে পারিনি, এই ভিডিওটা তোলা ছিল তাই তোমাদের সাথে এই যে রাত্রেবেলায় বাবু একটু ঘুমিয়েছে এই ফাঁকে এখন এডিট করে রেখে দিচ্ছি, যাতে কালকে আমি পোস্ট করতে পারি। বাবু এত কান্না করছিল কেন জানি না, কারণ আগের দিন সকালে একটু শাক খেয়েছিলাম, হয়তো সেই কারণেও হতে পারে।
হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। রাতে ঘুম হয়নি, শুধু ওই একটাই প্রবলেম, রাতে ঘুম হচ্ছে না। কতদিন রাত্রে ভালোভাবে ঘুমাতেই পারি না। তো বাবু একটু পরপর উঠে পড়ে, একটু পরপর উঠে পড়ে। তো এই দেখো সকালবেলা এখনকার ঘুম পাড়ালাম, এখন আমার কি আর ঘুমানোর সময় আছে বলো? তো এখন তো আমাকে একটু একটু করে ভিডিও শ্যুট করতে হবে, এখন আর আমাকে ঘুমালে হবে না। এডিট করা বাকি আছে, না হলে বিকেলে ভিডিও পোস্ট করতে পারবো না। আর আজকে আমার বাবুর হচ্ছে 21 দিন পূর্ণ হলো। তো অনেকের 21 দিনেও ষষ্ঠী পুজো করে, কিন্তু আমাদের তাড়াতাড়ি করে ফেলেছে, যেহেতু 9 দিনেও করে আমাদের মধ্যে, 7 দিনেও করে, 11 দিনেও করে, আবার 21 দিনে যে পারে সে করে। কারণ আমাদের আমার পক্ষে 21 দিন ওই আছি ঘরে থাকা সম্ভব না। তাই আমাদের তো আমার বাবুর আজকে 21 দিন পূর্ণ হলো। আর কালকে কালকে তো 20 দিন গেছে। কালকে মাথা টাথা শ্যাম্পু ট্যাম্পু করে শ্যাম্পু করে নিয়েছিলাম। মা আজকে আমার জামা টামাগুলো আবারও কাচা ধোয়া করে দেবে। আর এদিকে দেখো কাচা ধোয়া করে দেবে কি, মাসি কালকে 2-3টে জামা কেচে দিয়ে গেছে। আর এদিকে মাথাটা শ্যাম্পু করেছিলাম, সকালবেলা উঠে তেল দিয়ে নিলাম আগে, কারণ মাথা শ্যাম্পু করে থাকতে একদম ভালো লাগে না। আমার ঠান্ডাটা কমে গেছে, বাবুরও ঠান্ডাটা কমে গেছে, কিন্তু রাতে রাতে মনে হচ্ছে না গাটা গরম হচ্ছে। থার্মোমিটার দিয়ে মাপছি, 97-98 এরকম দেখাচ্ছে, মানে গা গরম। তো এটা কি ঠিক নাকি জ্বর আছে বুঝতে পারি না, একটু কমেন্ট করে তোমরা বলে দিও তো, ঠিক আছে? ডাক্তারে বলেছে যদি 100 দাগ ওঠে তাহলে মনে করবা জ্বর আছে, ওষুধ খাওয়াবো। তো 97-98 এরকমই উঠছে, এর বেশি আর উঠছে না। তো তোমাদের আশীর্বাদে আমরা এখন দুজনাই একটু সুস্থ আছি। আর মাসি এসেছিল, মাসি তো বাড়ি চলে গেল আজকে সকাল সকাল, বাড়ি চলে গেল। বাড়ি চলে গেল বলতে এখান থেকে মামা বাড়ি যাবে, মামার বাড়ি থেকে বাড়ি যাবে। তো বোন স্কুলে চলে গেল, মা কাজ করছে, বাবু ঘুমিয়ে আছে। বাবুর পাশে যে বিছানাটা, বিছানাটা চলো গুছিয়ে নিই। কালকে না ঘরে ঘুমাইনি, ঘরে প্রচণ্ড গরম, আর ওই ফ্যানটা না ঘোরেই না, একদম আস্তে আস্তে ঘুরে। আর তার জন্য বারান্দায় বাইরে চৌকিতে ঘুমিয়েছিলাম, এখন সাইডের বিছনা টিছনাগুলো এখন চলো গুছিয়ে নিই। যেহেতু একদমই ছোট মানুষ, ও তো কিছুই বলতে পারে না, আর আমরাও সেরকমভাবে বুঝতে পারি না যখন কান্নাকাটি করে যে কি হলো না হলো। মানে যখন দেখি কি খুবই কান্নাকাটি করছে, তখন নিজেদেরই মাথা খারাপ হয়ে যায়, মনে হয় কি যে কি হলো, পেটে ব্যথা করছে না কি হচ্ছে, মানে বুঝতে পারি না। আর তখন না খুব খারাপ লাগে, জানো তো, আমার তো ইচ্ছাই করে না যে কিছু করি, মনে হয় কি কবে আবার আগের মতন আমি হব, কবে আবার ভগবান আমাকে একটু মুক্তি দেবে, একটু শান্তি দেবে, এরকমটা মনে হয়। আমি আমার দুটো বাচ্চা হলো, দুটো বাচ্চা হলে হওয়ার পরে আমি একটু শান্তি পেলাম না, জানো তো। আমার মেয়েটাও প্রচণ্ড কান্না করতো, আমার এই বাবুটা একটু কম করে কান্না, কিন্তু যখন করে তখন খুবই কান্না করে। আচ্ছা তোমরা বলবে তো গ্রাইপ ওয়াটার বলে একটা ওষুধ আছে, মানে বদহজম হয় না, মানে পেট ব্যথা ট্যাথা করলে নাকি ওটা খাওয়ালে নাকি কমে যায়, তো ওটা কি খাওয়ানো এখন উচিত হবে? তোমরা একটু কমেন্ট করে জানাবে যদি কেউ জেনে থাকো। আমি না অরিত্রিকে খাওয়াতাম, জানো তো, তো সবাই বলে ওটা খাওয়ালে নাকি বাচ্চারা কান্নাকাটি কম করে আর ঘুমায়ও বাচ্চারা। তো এটা যদি সত্যি হয়ে থাকে প্লিজ তোমরা যারা যারা জানো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এই দেখো সকালবেলায় মা করে নিয়েছে লাল চা। তো মা লাল চা করলো গা কাপড় চোপড় ছেড়ে ধুয়ে টুয়ে। তো এদিকে দেখো বিস্কুট আর লাল চা নিয়ে বসে পড়েছি মা আর আমি। তো এখন একটুখানি খাওয়া দাওয়া করে নেব, আর কালকে থেকে ভাবছি আর পাউরুটি খাবো না, ঠিক আছে? কারণ পাউরুটি খেলেও কিন্তু গ্যাস হয়, হয়তো আমি খাচ্ছি আমার কিছু হচ্ছে না, কিন্তু বাবুর হয়তো গ্যাসের জন্যও পেটে ব্যথা ট্যাথা করতে পারে। তোমরা তো অনেকে অনেক কিছু জানো, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে তো যে কী করলে বাবু ঘুমাবে বা কী করলে বাবু কান্না করবে না। তো আমি না খুব টেনশনে থাকি, জানো তো, আর সারাটা রাত জাগতে হয়, তো মমানে সারাটা রাত বলবো না, রাত্রের মধ্যে 3-4 বার উঠতে হয়, উঠে রাত জেগে খাওয়ানো, বসে থাকা, আবার কখন ঘুমাবে তারপরে মানে শোয়াবো আর কি। তো খুব মানে ক্লান্ত লাগে, তারপরে বুঝতেই পারো রাতে ঘুম না হলে পারে কেমন লাগে। জানি এই সময়টা একটু কষ্ট হবে, মা হতে গেলে একটু কষ্ট করতেই হয়, কিন্তু কি বলো তো আগের মতন না আর ধৈর্য নেই আমার, মানে আস্তে আস্তে ধৈর্য না সব হারিয়ে ফেলছি, মানে ভালো লাগে না, মনে হয় কি মানে সব দিক থেকে মনে হয় কি ভেঙে পড়ি।
আর এদিকে বুঝতেই পারছো, মা তো একা সংসারে একা কাজ করে, সংসারের কাজকর্ম, দুবেলা রান্না করা, তারপরে হচ্ছে তোমার ছাগল গরু দেখাশোনা করা, মাঠে বাবার ভাত নিয়ে যাওয়া, এইগুলো করতে করতেই মার তো টাইম কেটে যায়। মার কতটুকু সময়ই বা আমার বাবুকে নিতে পারে? তবুও যতটুকু সময় ফাঁকা পায় ততটুকু সময় কিন্তু নিয়ে বসে থাকে। আমার মায়ের কিন্তু একটু রেস্ট নেই, ঠিক আছে? তারপরে বোনের পড়া আছে, স্কুল আছে, ও বাড়িতে পড়তে বসতে হবে একটু আড্ডো, তো এগুলো করতে করতে ওও ধরো যেটুকু সময় পায় সেটুকু কিন্তু ওও নেয়, কিন্তু বেশিরভাগ সময়টা আমাকেই নিয়ে রাখতে হয় যেহেতু ওরা কাজকর্মে ব্যস্ত থাকে। তো কী বলো তো, নিয়ে বসে থাকতে থাকতে মাজার শিরদাঁড়াটা এত, মানে শিরদাঁড়ায় এত কষ্ট হয়, বসে থাকতে পারি না। 10-15 মিনিট বসে থাকলেই মনে হয় কি মাজাটা পুরো লেগে আসছে, মানে আর পারি না, পেরেই উঠি না, আর এত কষ্ট হয়। তো এদিকে দেখো, মা সকাল সকাল এই যে রান্না করছে, বাবু একটু ঘুমালো, বিছানা টিছানা গুছিয়ে থুয়ে এসে এই যে এখন ওলের ডাঁটাগুলো একটু কেটে দিচ্ছি। ওলের ডাঁটা কিন্তু বেশ ভালোই লাগে, এগুলো কিন্তু গলা টলা কিছুই চুলকায় না জানো তো। আর বছরে আমাদের এই বাপের বাড়ির এদিকে একটা মাঠে ওল লাগিয়েছিল জানো তো, তো ওখান থেকে একদম ছোটো ছোটো ওল, মানে যখন চাষ দিয়ে দিয়েছিল জমি, তো ছোটো ছোটো ওল নিয়ে এসেছিলো, সবাই নিয়ে এসেছিলো, অনেকেই নিয়ে এসেছিলো। তো ওই ওলগুলো বাড়িতে নিয়ে এসে সবাই পুঁতে দিয়েছিলো, তো কাকিমারা নিয়ে এসেছিলো, আমার মারা নিয়ে এসেছিলো, জেঠিমারা নিয়ে এসেছিলো, যারা যারা নিয়ে এসেছিলো পুঁতে দিয়েছিলো। এরকমভাবে প্রত্যেকের বাড়িতে কিন্তু ওলের ডাঁটা হয়েছে, তো সেখান থেকেই কিন্তু এই যে ওলের ডাঁটাগুলো কাটলাম, মানে মা কাটলো আর কি, মা ওদিকে রান্না করছে, আমি ডাঁটাগুলো কেটে দিচ্ছি। তো এইভাবে ওলের ডাঁটাগুলো কেটে নিয়েছি, একদম কচুর ডাঁটার মতন লাগছে দেখতে। আর এদিকে পটলও কেটে নিয়েছি, কাঁঠালের আটি দিয়ে, কচুর ডাঁটা দিয়ে, মানে এগুলো দিয়ে একটা তরকারি হবে। আর এদিকে দেখো, মাছওয়ালা কাকুটা চলে এসছে, তো এখন মা মাছ নেবে। আর আজকে মাছওয়ালা কাকুটা রুই মাছ নিয়ে এসছে। রুই মাছ আমার অতটা ফেভারিট না, কিন্তু আমার বোন রুই মাছটা কিন্তু খুব ভালো খায় জানো তো। আর আমাদের এদিকে এখনও অবধি আমি জ্যান্ত মাছ দেখতে পেলাম না। জ্যান্ত মাছ বলতে এই যে লাঠা, কই বা জিওল, এই সময়টায় ওইসব মাছ খেলে কিন্তু খুবই ভালো, কিন্তু এখনও অবধি পাইনি দেখতে, কারণ আমাদের এদিকে বাজার নেই তো, মানে মাছওয়ালারা যা মাছ নিয়ে আসে তাই নিতে হয়। তো এদিকে দেখো, রুই মাছ নিয়ে এসছে, আজকে রুই মাছ নিল মা। মা তবুও প্রতিদিন চেষ্টা করে মাছ নেওয়ার, মাছ ছাড়া ভাত খেতে ইচ্ছাই করে না আমার। ওলের ডাঁটা সবজিটা এই যে রান্না করা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে তোমার পটল আলু ভাজা করেছে কুচি করে কেটে, আর এদিকে এই যে ভাত রান্না হয়ে গেছে, এটা হচ্ছে সকালের খাবার। আর এদিকে তারপরে মাছ নিয়ে কেটে ধুয়ে বেছে এই দেখো মা এখন মাছগুলোকে ভাজতে বসেছে। তো দেখো বন্ধুরা, এখানে মায়ের রান্না করা হয়ে গেছে, মা হচ্ছে কুচকুকে কোলে নিল, আর আমি এখন ভাত খেয়ে নেব। ভাত টাত বেড়ে দিল, এখন চলো ওই ঘরে যাই, দিয়ে খাওয়া দাওয়া করি। পৃথিবীতে যার মা নেই সেই একমাত্র জানে মায়ের কি জ্বালা, তাই না? তো ওই যে বিড়ালের বাচ্চাটা দেখলে, ওই বাচ্চাটার না মা আজ কদিন ধরে খুঁজে পাচ্ছে না, মানে মাকে খুঁজে পাচ্ছে না। ওই ওই বাচ্চাটার আর একটা বোন ছিল, মানে ওরা দুজন ছোট ছোট বাচ্চা ছিল, একটা বোনকে কুকুরে মেরে ফেলেছে, তারপর থেকে মাটাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? আর ওই বিড়ালের বাচ্চাটা তখন একা একা হয়ে গেছে, একদম আমাদের বাড়ির থেকে যাচ্ছেই না। তো খুব কষ্ট লাগছে ওকে দেখে, যে মাও আসছে না ওকে দেখতে। তো এদিকে দেখো, বাবুকে স্নান করিয়ে কাজলের টিপ ঠিপ পরিয়ে একদম রেডি করলাম, আর এখন আমারও স্নান করা হয়ে গেছে। যেগুলো শুকনো ন্যাকড়া সেগুলো আমি হচ্ছে তুলে নিচ্ছি, যেগুলো ভেজা ভেজা আছে হালকা হালকা সেগুলো এক জায়গায় একটু জড়ো মতন করে রেখে দিচ্ছি, সেগুলো একাই শুকিয়ে যাবে। তারপরে ছোট্ট বাচ্চা থাকলে নাকি সাজুগুজু করতে নেই, এটা হচ্ছে জানি না সঠিক কি বেঠিক, ঠিক বলতে পারছি না। Thank you.
এটা যখন আমাপতি হলো না, আমাপতির মধ্যেকার ভিডিও। তো আমাপতির জন্য ওই যে গানের দল বেরিয়েছে রাস্তা দিয়ে, আর এখন আমি দুপুরবেলা ঘুমাচ্ছিলাম। এই সুযোগে বোন আমার ফোন নিয়ে রাস্তায় ওই ভিডিওগুলো করেছিল। আর মানে দুই জায়গায় কীর্তন হয়, তো দুই জায়গায় কীর্তন হয়, এক জায়গায় হচ্ছে মানে এমনি খোলকর্তাল নিয়ে বেরিয়েছে, আর এক জায়গায় দেখো মাইক নিয়ে বেরিয়েছে। এদিকে দুপুরবেলায় মায়ের রান্না হয়ে গেছে, তো এটা সকালবেলার একটু তরকারি আছে। আর এদিকে দেখো মা রান্না করেছিল এই যে রুই মাছের ঝোল, তো এই দেখো রুই মাছের ঝোলটা হয়ে গেছে। চলো, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন হচ্ছে তোমার বিকেলবেলা। বোন দিতে বসেছে আলপনা, আমার বোন একটু একটু আড্ডু এগুলো কিন্তু পারে। তোমাদের বলেছিলাম না কলকা টলকা এগুলো মানে সাজানো, মেকআপ এইগুলো একটু আড্ডু পারে আমার বোন, মানে খুব কমা কিন্তু হয় না, দেখো মোটামুটি ভালোই হয়। এদিকে বাবা বিকেলবেলায় বলছে কাঁঠাল পাকা গন্ধ বেরিয়েছে, তো সত্যি সত্যি এসে দেখছি একটা কাঁঠাল পেকে গেছে। তো বোন ওই যে বাবুকে নিয়ে একটুখানি বিকেলবেলায় বাইরে বেরিয়েছে, ওরও কিন্তু একটুখানি এদিক ওদিকে মানে গাছপালা দেখতে ইচ্ছা করে, তার জন্য ওই দেখো কেমনভাবে তাকিয়ে আছে। তো এদিকে দেখো বাবা হচ্ছে এই কাঁঠালটাকে কেটে নিচ্ছে, একা একা কাটতে পারবে না, বাবা বলছে যে এক হাত দিয়ে ধরবো না এক হাত দিয়ে কাটবো, মানে দুজন লাগবে, কারণ একজনকে ধরতে হবে একজনকে কাটতে হবে, না হলে কাঁঠালটা পড়ে গেলে একদম শেষ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, বাই।